আমাদের রংপুর জেলায় বৈধ প্রার্থীর সংখ্যা ছিল 46। আজকে পর্যন্ত 4টা পর্যন্ত আমাদের প্রত্যাহার হয়েছে 10 জনের। আমাদের আছে এখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়াচ্ছে 36। এখন 19 রংপুর এক আসনে আমাদের বৈধ প্রার্থীর সংখ্যা 9 জন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা 9 জন। 20 রংপুর দুইয়ে 3 জন, 21 রংপুর তিনে 6 জন, 22 রংপুর চারে 3 জন, 23 রংপুর পাঁচে 8 জন এবং 24 রংপুর ছয়ে 7 জন। মোট 36 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আর প্রত্যাহার হয়েছে 10। প্রত্যাহার করেছেন 19 রংপুর একে জনাব মোহাম্মদ মঞ্জুম আলী স্বতন্ত্র, মোহাম্মদ রেজাউল করিম রাজু বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব মোহাম্মদ সবুজ মিয়া বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, মোসাম্মদ সুমনা আক্তার স্বতন্ত্র, মোহাম্মদ আশরাফুজ্জামান জাকের পার্টি জি, 21 রংপুর তিনে তুষারকান্তি মণ্ডল বাংলাদেশ আওয়ামী লীগ, লায়লা আঞ্জুমান আরা বেগম জাকের পার্টি, 22 রংপুর চারে মোহাম্মদ হাকিবুর রহমান স্বতন্ত্র, 23 রংপুর পাঁচে মোহাম্মদ শামীম মিয়া জাকের পার্টি, 24 রংপুর ছয়ে মোহাম্মদ বেদারুল ইসলাম জাকের পার্টি। দলীয় যে দুজনের কাগজ আমরা ফ্যাক্সে পেয়েছি, বাকি সবাই এখানে এসে তাদের কাগজপত্র দিয়ে গেছে। আমি খুব আশাবাদী যে রংপুরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অংশগ্রহণমূলক একটা ভোট উৎসব হবে এবং জনগণ ভোট দিতে যাবে, এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। জনগণ কিন্তু অধীর অপেক্ষায় আছে এবং খুব উৎফুল্ল তারা, যে তারা এবার তাদের তাদের যারা পছন্দের জনপ্রিয় প্রার্থী তাদেরকেই তারা ভোট দিতে পারবেন বলে তারা খুব উৎসবমুখর অবস্থায় আছে। আমরা আচরণবিধির বিষয়টা বলেছি আপনাদেরকে, আচরণবিধির বিষয়ে আমাদের অবস্থান আমরা আপনাদেরকে জানিয়েছি, আমাদের অবস্থান ওখানেই আছে, সেটা কঠোর অবস্থান।